আমি 16-17 ডিসেম্বর সমস্ত সরকারি ব্যাংক বন্ধ থাকবে। এই ব্যাংক কিসের জন্য বন্ধ থাকবে? আমাদের সঙ্গে আছেন AIBOC-র সর্বভারতীয় সম্পাদক সৌম দত্ত, একবার জেনে নেব কিসের জন্য বন্ধ হবে। স্যার, এই যে 16-17 কিসের জন্য ব্যাংক বন্ধ? আমরা ইউনাইটেড ফর্মাল ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছি। এই শীতকালীন অধিবেশনে সরকার যে 36টি বিল সংশোধনের জন্য আনছেন, তার মধ্যে 12 নম্বর আইটেম হিসেবে, এজেন্ডা আইটেম হিসেবে আছে ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল। এই এই বিলটি যদি আসে আসে আজকে ব্যাংক বেসরকারিকরণের পথ প্রশস্ত করে দেওয়ার জন্য এই বিলটি সরকার আইটেম হিসেবে লিস্ট করেছে। এখন এই সরকার, মাননীয় অর্থমন্ত্রী বাজেটের দিন ঘোষণা করেছিলেন যে দুটি সরকারি ব্যাংক এই আর্থিক বছরে বেসরকারিকরণ করবেন। এই শীতকালীন অধিবেশনে যতক্ষণ না এই ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাক্ট এবং ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এ সংশোধিত হয়, ততক্ষণ সরকারের কোনো ক্ষমতা নেই কোনো ব্যাংকে বেসরকারিকরণ করার। তাই জন্যই তারা এই আইনটি সংশোধন করার জন্য তারা দৃঢ় সংকল্প, এবং তাদের এই যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে এটা ধর্মঘট। এই ধর্মঘট কিন্তু সাধারণ মানুষের ধর্মঘট, শুধু ব্যাংক কর্মচারীর আধিকারিকের নয়। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্সের কনফেডারেশনের পক্ষ থেকে আমরা অতি সম্প্রতি 24 নভেম্বর থেকে 30 নভেম্বর আমরা ভারত যাত্রা আয়োজন করেছিলাম। আমরা ভারতবর্ষের বিভিন্ন শহর, বিভিন্ন রাজ্যে আমরা জনমত গড়ে তোলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এবং এক অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই শীতকালীন অধিবেশনে যদি ওই বিল অনুমোদিত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটা এই দুদিনের ধর্মঘটটা একটি প্রতীকী ধর্মঘট। এ লড়াই কিন্তু মানুষের জীবন জীবিকার জন্য লড়াই, এ লড়াই রুটি রোজগারের লড়াই, এ লড়াই সাধারণ মানুষের জমা অর্থ যাতে সুরক্ষিত থাকে তার লড়াই, এই লড়াই যাতে কৃষকরা স্বল্প সুদে ঋণ পান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে আত্মনির্ভর হয়ে ওঠে, স্বল্প সুদে ব্যাংক, সরকারি ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পায়, এ লড়াই বরিষ্ঠ নাগরিকদের জন্য লড়াই যাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চিত আছে তা যেন সুরক্ষিত থাকে, এ লড়াই মানুষের লড়াই। এ লড়াই শুধু ব্যাংক কর্মচারী আধিকারিকরা লড়বে না, আমাদের কাছে দাবি যে ব্যাংকগুলো যেন সরকারি ব্যাংক যেন থাকে, গ্রামীণ ব্যাংকগুলি যেন থাকে, আমাদের কষ্টার্জিত অর্থ যেন থাকে। 1969 সালে যা মানুষের অভিজ্ঞতা এবং 90-এর পরেও প্রচুর এরকমের সরকারি ব্যাংক রাতারাতি দেউলিয়া হয়ে গেছে এবং তাদের বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র সরকারি ব্যাংকগুলি। অতি সম্প্রতি ইয়েস ব্যাংক, তারা হঠাৎ করে ভেন্টিলেশনে চলে গিয়েছিল, তাদের এখনও অবধি জীবিত রেখেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আরও বহু এরকম ব্যাংক আছে যারা, যাদের কিন্তু আমরা জানি, নাম বলছি না, যাদের আগামী দিনে কী হাল হবে সেটা ভবিষ্যতই প্রমাণ করে দেবে। সরকার দায়মুক্ত হতে চাইছে, সরকার তার সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। যে কোনো ব্যাংক যদি ফেল করে, সরকার বলছে আমরা আর তার দায়িত্ব নিতে পারবো না, ব্যাংকের মালিকের সাথে গ্রাহকরা যেন বোঝাপড়া করে নেন, তারা টাকা ফেরত পাবেন কি পাবেন না সরকারের কোনো দায়িত্ব থাকবে না। ফলে দর্শক বন্ধুদের কাছে আমাদের বিনীত বিনম্র নিবেদন, আবেদন যে লড়াই আপনারা সামিল থাকুন, আপনারা আমাদের পাশে আসুন, যার যেখানে অ্যাকাউন্ট আছে, যে যে ব্যাংকের পরিবারের সদস্য, ব্যাংক ব্রাঞ্চের সদস্য, সেই ব্যাংকের সামনে আপনারা এই দুদিন সামিল হন এবং সরকারকে বার্তা পাঠান যে লড়াই মানুষের লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। তাই আরেকবার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন যে আপনারা আবার ভাবুন। আগামী দিনে 5টি রাজ্যে নির্বাচন আছে, আমরা কিন্তু রাস্তায় নামবো, আমরা ঘরে ঘরে পৌঁছবো, আমরা মানুষের সাথে সম্পৃক্ত, আমাদের কথা কিন্তু ব্যালট বাক্সে প্রতিফলিত হবে। আমরা জেনে নিলাম আগামী 16 এবং 17 ডিসেম্বর কী জন্য ব্যাংক ধর্মঘট। কলকাতা থেকে তপন নস্কর, আজতক বাংলা। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।